জেল ইজ এক্সেপশন এবং বেল পেতে পারেন তিনি আপনারা জানেন মনীষ সার বেল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বেল হয়েছে সেই একই ধরনের কেসে এবার আপনাকে একটু যেতে বলছি এই অনুব্রত থেকে আরও অনেক বেশি প্রভাবশালী কে ছিলেন লালু প্রসাদ যাদব তার কতদিনের জেল হয়েছিল সাড়ে চার মাস সাড়ে চার মাস পরে তিনি বেল পেয়েছিলেন আর একটা কেসে এগারো দিন পরে বেল পেয়েছিলেন একুশ বছর পরে ট্রায়াল শেষ হয়েছিল তারপরে তিনটে কেসে তিনি সাড়ে তেরো বছর জেল হয়েছিল পাঁচ বছর পাঁচ বছর সাড়ে তিন বছর যে কেসে তার এগারো দিনের জেল হয়েছিল সেই কেসে তার সাড়ে তিন বছরের জেল হয়েছিল সুতরাং অনুপদ মনোরাজ যে দুবছর এক মাস জেলে ছিল তার মানে মনে করবেন না যে ট্রায়ালের পরে সে আবার জেলে যাবে না সিবিআই যখন অনুপ্রত মন্ডলকে নিয়ে গিয়েছিল আপনার যদি মনে থাকে সেই দিনটার কথা তন্ময় বাবু আমার স্পষ্ট মনে আছে আমি সেদিনও এইচআরই ছিলাম 11ই আগস্ট 2022 একেবারে ঠাকুর ঘরতেই অনুপ্রত মন্ডলকে রীতিমতো টানতে টানতে সিবিআই নিয়ে গিয়েছিল দেখে মনে হয়েছিল ভয়ানক সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এই মাত্র নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমরা সমস্তটা জানতে পারবো বছর কেটে গেল কিচ্ছু কিন্তু সেই অর্থে জানা গেল না উল্টে অনুপ্রত মন্ডল ফিরে এলেন দেখুন কুসুমিতা মন্ডল তাকে পুলিশকে শাসাত পুলিশ ভয় পেত পুলিশ তার চাকর ছিল যেমন শাহজাহানের কাছে পুলিশ ভয় পেত তো সেই অনুব্রত মন্ডলকে কেউ মনে করেনি কোনোদিন কেউ গায়ে হাত দিতে পারবে কিন্তু এই যে তিনি জামিন পেয়ে গেলেন অবশ্যই জামিন পাওয়ার অধিকার তার রয়েছে তিনি আদালতে গিয়েছিলেন সবটাই ঠিক কিন্তু